আচ্ছা, আজ আগের দিন যে আলোচনা হয়েছিল আজকে ঠিক তারপরে থেকে আলোচনা হচ্ছে ক্লাসের শ্রেণী বিভাগ। আগের দিনও কিছু বলেছিলাম, এইবার আজকে আমি ছক থেকে দিলাম, ছক করেই দিলাম। ক্লাসকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। আণবিক ক্লাস, অক্সিজেন হাইড্রোজেন যদি কঠিন অবস্থায় নিয়ে আসা হয় বিভিন্ন ধরনের অণু, তাহলে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আণবিক ক্লাস। এছাড়াও ধাতু, বিভিন্ন ধাতু যে সমস্ত ক্লাসগুলো তৈরি করে, লোহা, তামা, দস্তা, এদেরকে ধাতু বলতে পারে। সমযোজী, বিভিন্ন সমযোজী যৌগ হতে পারে, যেমন বোরন, নাইট্রাইট, সিলিকা, এই সমস্ত। এছাড়াও হয় আয়নীয় ক্লাস, বিভিন্ন লবণ। আয়নীয় ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের লবণ হতে পারে। এবার আণবিক ক্লাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়। পোলার, নন পোলার, হাইড্রোজেন পোলার। পোলার সাধারণত যাদের মধ্যে নেগেটিভ পজিটিভ পোল থাকবে, সমযোজী যদিও কিন্তু নেগেটিভ পজিটিভ পোল থাকবে। এগুলো ইলেভেনে আলোচনা হয়, আলোচনা করা হয়েছে সমযোজী কি জিনিস। সমযোজীর মধ্যে যাদের নেগেটিভ পজিটিভ পোল থাকে তাদেরকে বলা হয় পোলার, আর যারা যাদের মধ্যে তেমন কোনো ব্যাপার থাকবে না, 100% সমযোজী, তারা হচ্ছে নন পোলার। প্রত্যেকটার এক্সাম্পল আছে। হাইড্রোজেন বন্ডযুক্ত ক্লাস হয়ে যায়, বরফ আমরা জানি, অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, এদেরকে কঠিন অবস্থায় নিয়ে এলে যে ক্লাসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডযুক্ত ক্লাস। এইখানে মেনলি আলোচনার বিষয়বস্তু এই তিনটে ক্লাস, সরল বা আদিম ঘনকাকার ক্লাস, দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস, আর এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। ইংরেজিতে বলা হয় বডি সেন্টার, এটা সিম্পল বডি সেন্টার, ফেস সেন্টার, কিউবিক ক্রিস্টাল। এই তিনটে নিয়ে আমার আলোচনা হবে, তিনটেরই আমি ছবি দিয়েছি। সরল কোনটা? সরল হচ্ছে প্রত্যেকটা কোনায় একটা ঘনক যদি আঁকা হয় তার মোট 8টা শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে? প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা একটা করে যদি থাকে তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরল বা ঘনকাকার। তো একটা আমি গোলকে যদি ভাগি, ভাগ করে, যেমন একটা তরমুজ, প্রথমে মাঝ বরাবর কাটলাম, আবার উপর থেকে মাঝ বরাবর কাটলাম, এবার কাটতে গেলে প্রত্যেকটা কোনায় পড়বে 1/8 অংশ, প্রত্যেকটা কোনায় থাকবে 1/8 অংশ। মানে একটা গোলকে এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, তাহলে আমার পড়ে থাকলো কি এই ভাগটা, এই ভাগটা হচ্ছে প্রত্যেকটা কোনায়। না হলে কিন্তু একটা একক পজিশনে আর একটা একক সেট হবে না, সব গোল গোল থেকে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা কোনায় থাকবে 1/8 অংশ। তার চারিশ সাইডে আবার একটা করে একক কোষ দিলে ওটা অটোমেটিক সেট আপ হয়ে একটা ক্লাস তৈরি হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, কৌণিক বিন্দুতে আমরা ধরবো কত, 1/8 অংশ, 1/8 অংশ, সবসময় কৌণিক বিন্দুতে থাকবে 1/8 অংশ, এটা যেন ভুল না হয়। সরলের ক্ষেত্রে শুধু কৌণিক বিন্দু থাকবে, আর কোথাও থাকবে না, কিন্তু যদি দেহ কেন্দ্রিক হয় তাহলে মাঝখানে একটা থাকবে, যে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, প্রত্যেকটা জায়গায় 1/8 অংশ, মাঝখানে একটা গোল, মানে গোটা একটা থাকছে, তাহলে 1/8 অংশ, একটা গোল। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে প্রত্যেকটা তল, মানে 6টা তলে আধখান করে থাকছে, যাতে একটা ক্লাস আর একটা ক্লাসের সঙ্গে সেট আপ হয়ে যায়, আর প্রত্যেকটা শীর্ষবিন্দুতে 1/8 অংশ করে থাকছে। এই তিনটে মেনলি আলোচনার বিষয়বস্তু। এছাড়া আরও বিভিন্ন ক্লাস আছে, তার মধ্যে আমি ষড়ভুজাকার ক্লাসটা দিলাম। তার এইরকম কোশ্চেনে থাকে, এমসিকিউ থাকে, যে এবিসি ওর বাহুগুলো কেমন হতে পারে, অ্যাঙ্গেলগুলো কী কী হতে পারে, এরকম এমসিকিউ অনেক সময় থাকে। একটা বলে দিল যে হেক্সাগোনালের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য একটু প্রযোজ্য, এরকম একটা অপশন দিবে, তিনটেই সমান দিতে পারে, তিনটে 90 ডিগ্রি দিতে পারে, সে অনুযায়ী আমি কিন্তু দুটো ছবি পাঠাবো, ঠিক আছে? ওই ছবি দুটো দেখলে ওই বইয়ের পৃষ্ঠা দুটো খুব ভালো করে দেখে রাখতে হবে। এছাড়াও এই সমস্ত ক্লাসগুলোকে ভাগ করে মোট 14টা ক্লাস পাওয়া গেছে। সেই ক্লাসগুলোকে একসঙ্গে বিজ্ঞান ব্র্যাভিসের নাম অনুযায়ী বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। সেই ব্র্যাভিস ল্যাটিসের ক্ষেত্রে সরল, এরকম সরল পাওয়া যাবে 7টা, বডি সেন্টার পাওয়া যাবে 3টে, আর দুটো পাওয়া যাবে ফেস সেন্টার। এছাড়া আর একটা আরও দুটো হয় প্রান্ত কেন্দ্রিক, মানে প্রান্ত বরাবর থাকবে। তো এই টোটাল বিষয়টা আজকে আলোচনা করা হলো। এইখান থেকে যেটা হয় তাহলে আমার কি দাঁড়ালো, এইখানে মোট 8টা কোনায় 1/8 করে থাকছে, তাহলে কোনার সংখ্যা হলো 1। এইখানে কোনার সংখ্যা কটা হলো, 1টা অলরেডি থাকছে আর 1/8 করে 8টা কোনায়, তার মানে হলো 2টি। আর এখানে থাকছে কি, 1/8 করে 8টা কোনায় আর 6টা তলে হাফ করে, তাহলে হলো 1+3=4। এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেয় পরীক্ষায়, অনেক সময়তে এগুলা পরীক্ষায় চায়।
যে কোন ক্লাসের ক্ষেত্রে কণার সংখ্যা কত তা নির্ণয় করে। আজকে এতটাই, বাকি আবার নেক্সট থেকে চালু হবে পরের দিন।